guys, welcome back to my YouTube channel. So, today's video is going to be video. So, I am double interesting. Jodi ami shop video to boli eta kintu ami mean kori na, but aajke I really mean it. কারণ আজকে আমি আপনাদের সবার অতি পরিচিত মার্ভেল ইউনিভার্সের একটা ক্যারেক্টার নিয়ে মেকআপ ধারণ করতে যাচ্ছি, মানে নিজেকে ট্রান্সফর্ম করতে যাচ্ছি একটা মার্ভেল ক্যারেক্টারে, উইচ ইজ স্পাইডারম্যান, যেটা আপনারা সবাই অনেক বেশি চিনেন, ইনফ্যাক্ট আমার থেকেও আরো ভালো চিনেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি মনে করেছিলাম এই মেকআপ লুকটা আসলে অনেক কঠিন হবে, কিন্তু পরে যখন রিয়েলাইজ করলাম যে এটা আসলে অনেক ইজি, তখন আমি নিজেও অনেক শক খেয়েছি, বিলিভ মি। এটা কেন বলছি ইজি সেটার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা লাগবে, সো আই সাজেস্ট ইউ টু ওয়াচ ইট। সো এবার মূল টিউটোরিয়ালে চলে যাই, লেটস গেট স্টার্টেড। অ্যাজ ইউ ক্যান সি আমি আমার মুখের অর্ধেক বেস করেছি, দ্যাটস বিকজ এক সাইডে আমার নর্মাল বেস হবে আর এক সাইডে রেড কালারের বেস হবে। এর জন্য আমি চিন্তা করলাম যে ওখানে ফাউন্ডেশনটা মেখে মানে ওয়েস্ট করার কি দরকার, প্রাইমার মেখে ডিরেক্ট ফেস পেইন্টই দিয়ে দেই, রাইট? ডাজ দ্যাট মেক সেন্স? যাই হোক, এবার আমি আইব্রাউজ গায়েব করছি, আগে গ্লু অ্যাপ্লাই করেছি অবশ্যই, তার উপরে পাউডার অ্যাপ্লাই করেছি, এবার রেড কালারের ফেস পেইন্ট অ্যাপ্লাই করছি। ফ্ল্যাট ব্রাশের সাহায্যেই করছি, কারণ আমি যদি এটা ফ্লাফি ব্রাশ নিয়ে করতে যেতাম তাহলে খুব কঠিন হতো ব্যাপারটা আমার জন্য। সো আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার পুরো মুখে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে ফেলছি। চোখের মাঝখানে কিছুটা স্পেস রেখেছি, কারণ সেখানে হোয়াইট কালারের ফেস পেইন্ট অ্যাপ্লাই করতে হবে আমাকে। তার আগে আমি একটা লাইন টেনে নিচ্ছি, অফকোর্স মানে চোখের মতো লাইন, মাস্কের, স্পাইডারম্যানের মাস্কের যে লাইনটা সেটাই আমি আগে টেনে নিয়েছি কালো আইলাইনার দিয়ে, তারপরে মাঝখানে যে স্পেসটা সেটা আমি সাদা কালার ফেস পেইন্ট দিয়ে ফিল আপ করেছি। আপনাদের কাছে যদি সাদা কালার ফেস পেইন্ট না থাকে তাহলে সেটার অল্টারনেটিভ হিসেবে আপনারা হোয়াইট কালারের কনসিলার ইউজ করতে পারেন। হোয়াইট বলতে মানে একেবারে ব্রাইটেস্ট শেডের কনসিলার, প্যালেটের মধ্যে সবচেয়ে ব্রাইট যেটা, সেটা অ্যাপ্লাই করলে অলমোস্ট দেখতে হোয়াইটের মতোই লাগে। এটা তাদেরকে বলছি যারা কসপ্লে করতে চান তাদেরকে। এবার আমি মাকড়সা যা লাগছি এটার জন্য ব্ল্যাক কালার আইলাইনার, ব্ল্যাক কালার ফেস পেন্ট, যে কোনো কিছুই অ্যাপ্লাই করা যেতে পারে, কোনো সমস্যা নাই, দেখতে সুন্দর একই জিনিসই লাগবে। যাই হোক, আমি স্ট্রেট বড় বড় লাইন এঁকে নিচ্ছি, মানে পুরোপুরি স্ট্রেট না, হালকা একটু বাঁকা বাঁকানো লাইন আমি কয়েকটা টেনে নিচ্ছি আমার মুখে। এরপরে আমি ভিতরে মাকড়সার জালে যে ডিটেইলসগুলো থাকে সেই এরকম সেই ডিটেইল অনুযায়ী লাইনগুলো টানবো, মানে স্পাইডারম্যান দেখতে যেমন, স্পাইডারম্যানের আউটফিটটা দেখতে যেমন লাইন টানা সেখানে, সেই ডিজাইনটাই আমি বেসিক্যালি করছি এখন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন যে ডিটেলগুলো আমি আঁকছি, যে ডিটেলগুলো আমি আইলাইনার দিয়ে আঁকছি সেটা নিচের সাইডের লাইনগুলো উপরের দিকে বাঁকানো, আর উপরের সাইডে যে লাইনগুলো আমি টানছি সেগুলো নিচের দিকে বাঁকানো। ইজ দ্যাট ইন্টারেস্টিং? আমি যখন করছিলাম তখন আমার কাছে অনেক মানে শকিং লেগেছে যে উল্টা কেন হলো। যাই হোক, এবার আমি ইনার কর্নারে ব্ল্যাক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। এবার আমার দুই সাইডে দুই বেজের মাঝখানে যে ব্ল্যাক লাইনগুলো ওগুলোর সাথে আরও কয়েকটা লাইন আমি যুক্ত করে দিয়েছি ভেনম মেকআপের, আমি যেমনটা করেছিলাম। এবার বডির পালা রেড কালার পেইন্ট করেছি, মাঝখানে একটু স্পেস রেখেছি কারণ সেখানে মাকড়সা আঁকবো, আর দুই সাইডে ব্লু ফেস পেইন্ট দিয়ে পেইন্ট করে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি যে ফেস পেইন্টটা ইউজ করছি সেটা কিন্তু অয়েল বেসড, সো সেটা আমাকে পরে ফেস পাউডার দিয়ে সেট করতে হয়েছে, যেটা আমি ক্যামেরাতে দেখাইনি, জাস্ট ইউ নো। এবার মাকড়সা আঁকছি, অফকোর্স আইলাইনার ব্রাশ দিয়ে আঁকছি সাদা কালারের ফেস পেইন্ট দিয়ে, অনেক আস্তে আস্তে মানে চিকন চিকন করে যাতে ডিটেলগুলো ভালোভাবে ধরতে পারি সেটা মাথায় রেখে আঁকছিলাম, যার কারণে আমার ফেস এত মনে হচ্ছে মানে টেনশনে উল্টে যাইতেছে, বাট আসলে কিছুই না, আমি মাকড়সাটা ঠিকমতো আঁকার চেষ্টা করতেছি, নাথিং এলস। এবার বাইরে যেই সাইডগুলো রেড কালার ফেস পেইন্ট অ্যাপ্লাই করা হয়নি সেখানে আমি আইলাইনার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ ফ্ল্যাট ব্রাশ দিয়ে যদি করতে যেতাম তাহলে আমার মাকড়সা 12টা বেজে যেত, মাকড়সা তখন আমাকেই কামড় দিয়ে দিত। এবার মুখে যেই জিনিসটা আমি করেছি, কয়েকটা লাইন টেনে আমি মাকড়সার জালের যে ডিটেল ডিজাইনটা করেছি ঠিক সেম জিনিস আমি আমার ঘাড়ে এবং বুকে মানে আজকে অনেক নিচ পর্যন্ত পেইন্ট করেছি, সত্যি কথা সবখানেই একই ডিজাইনটা করছি আমি, মনে হচ্ছে স্পাইডারম্যানের বডি স্যুট আমি অর্ধেক পরে আছি। যাই হোক, এবার আমি আমার প্রত্যেকটা মানে মাকড়সার জালের ছোট ছোট লাইনের মাঝখানে মাঝখানে কালো শ্যাডো দিয়ে আমি সেটাকে আরো রিয়েলিস্টিক বানিয়ে দিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার অপর খালি চোখে যে আই মেকআপটা করার দরকার ছিল সেটা করে নিয়েছি, অ্যান্ড আমার মেকআপ লুক কমপ্লিট, খতম, টাটা, বাই বাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ ইফ ইউ লাইক দিস ভিডিও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে একদমই ভুলবেন না প্লিজ, এবং ভিডিওটা শেয়ারও করবেন, এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে। একটিও নিয়ে ফিরে আসবো আপনাদের সবাইকে চমকে দেওয়ার জন্য, জাস্ট কিডিং। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি, সি ইউ গাইজ লেটার।